এই দেখো বন্ধুরা, এখানে আমার হাজবেন্ড আজকে সকালে বাজারে গিয়ে বাজার আর মাছ মাংস কিনে নিয়ে এসেছে আমাদের সারা সপ্তাহ। এখানে আছে চিংড়ি মাছ, এখানে ইলিশ মাছ, এটা মাটন, আর এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে মাছের ডিম। এই বাজার করে নিয়ে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রোববার, রোববার এখন বাজে 9:30। এখানে দেখো আমি আগে বিছানাটা করে নিচ্ছি, আজকে সকালবেলা সব কাজই খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ আজকে আমাদের বাড়িতে এই দেখো এসে গেছে আমার মা বাবা ভাই আসবে। এই দেখো ওরা এখন বাড়িতে ঢুকছে, এরপর আমার বাবা ঢুকবে। আমার বাবা এখন মানে গাড়ি পার্কিং করছে, আর দেখো এইখানে ঢুকে ওরা প্রথমেই স্যানিটাইজ করছে। স্যানিটাইজ করে কাপড় জামা ছেড়ে তারপরে ঘরে ঢুকবে, কারণ এই দেখো এখানে আমার মা এখনও কাপড় ছাড়েনি, কিন্তু এরপর কাপড় ছেড়ে তারপর আমার মেয়ের সঙ্গে খেলা করছে, দাদু আর নাতনিতে খেলা করছে। এ দেখো আমার মা কাপড় ছাড়তে চলে গেল, আমার ভাইও দেখো এখানে ছেড়ে ফেলেছে। আর এই দেখো এখানে আমার শাশুড়ি মা এসেছেন আমার বাবা মার সঙ্গে কথা বলতে। দেখো সবাই মিলে খুবই মজা করছে, আজকে সবাইয়ের খুব মজা করে দিনটা কেটেছে। আর দেখো এখানে আমি রান্নাঘরেও চলে এসেছি তার সাথে সাথে, আর এখানে আমি করে নিচ্ছি বন্ধুরা প্রথমেই বলবো না, এর আগে আমার হয়ে গেছে। এখানে আমি প্রথমে এখন করছি দই কাতলা, দই কাতলাটা হয়ে গেল। আমি এখন করছি কি বলতো মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে এখন। আর এছাড়াও এর আগে আমি দই কাতলার আগে আমি আলু ভাজা আর শাক ভাজাটা করে নিয়েছিলাম। এই দুটো রান্না আমার আগেই হয়ে গেছে, যেটা দেখানো হয়নি আলু ভাজা আর শাক ভাজা। আর তোমাদেরকে তো দেখলাই যে এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল। দেখো বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছও কড়াই দিয়ে দিয়েছি, আর হবে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি চিংড়িটা কড়াই দিয়ে দিয়েছি, চিংড়ি কড়াই দিয়ে দেখো এবার আমি মালাইকারির জন্য কড়াই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ টমেটো ভেজে তাতে আদা রসুন দিয়ে অল্প ভেজে তারপরে তাতে নারকেলের দুধ দিয়ে যেরকম করে আর কি মালাইকারি করে সেরকম করে আমি মালাইকারি রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা এখানে মালাইকারি হয়ে গেল, হ্যাঁ। আর দেখো এরপরে আমি চাটনি করব। দেখো এখানে চাটনির জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি। দেখো এখানে আমার চাটনি রেডি হয়ে গেল, আর এখানে আমি দেখো মাটনও বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাটনের জন্য আলুটা আমি ভেজে তুলে নিলাম, এরপরে আমি মাটন আগে সেদ্ধ করে নিয়েছি, এরপর আমি জাস্ট মাটনটা এখানে মশলাটা কষিয়ে মাটনটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটে উঠলে 10-15 মিনিট ফুটে উঠলে আমি মাটন নামিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে মাটন করলে আমার লাঞ্চ রেডি করাও কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত, আলু ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মাটন, চাটনি, দই, ব্যাস এইটুকুই।
এই দেখো বন্ধুরা, এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আমার বাবা, আমার ভাই আর আমার হাজবেন্ড, আর আমার শাশুড়িমাকে খাবার দিয়ে চলে এসেছি আগেই, একসাথে তো ধরবে না এই ঘরে। আর এখানে আমার মেয়েও খাচ্ছে সাইডে। ও বন্ধুরা, সকাল থেকে এই আমি তোমাদের সামনে এলাম, সকাল থেকে একটুখানিও সময় পাইনি। আজকে দেখতেই পেলে আমাদের বাড়িতে আজকে কারা এসেছে, কারা এসেছে বলো তো? এসেছে আমার মা, বাবা, ভাই। তো ওই জন্য সকাল থেকে রান্না বান্নায় এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে কথা বলতে আসতে পারিনি। এখন 3:30 বাজে বন্ধুরা, সবে মাত্র স্নান করে এসেছি। স্নান করে প্রথমেই আগে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো যে আমি কত কিছু রান্না বান্না করেছি, অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য স্নান করতেও দেরি হয়ে গেছে। তো এখন মা বাবা সবাই ওই ঘরে কথা বলছে, আমার হাজবেন্ডের সাথে, আমার শাশুড়ি মায়ের সাথে, আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। তো আমি এখন একটু ফাঁকা সময় পেয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:00। তো আমার বাবা মা এখন বাড়ি চলে গেছে, ওরা 7:00 সময় বেরিয়েছে, এখন বাড়ি পৌঁছে গেছে। এই সবে মাত্র ফোন করেছিল যে বাড়ি চলে গেছে। তো বন্ধুরা, আবার তোমাদের সামনে এলাম কিছু দেখানোর জন্য। তো এবারে আমরা জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েছিলাম। আমাদের জামাই ষষ্ঠী যাওয়াটা অনেক, আমার হাজবেন্ডের কলেজে পরীক্ষা ছিল, সেই কারণে আমাদের ঠিকই ছিল যে আমরা যাব না। কিন্তু হঠাৎ করে সেদিনকে, তার আগের দিনকে মানে একটা মেল আসে যে সেদিনকের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, হবে না। তো আমরা তাই হঠাৎ করেই সেদিনকে বাড়িতে গেছিলাম। তাই জামাই ষষ্ঠীর জামাইকে উপহারটা আমার বাবা দিতে পারেনি, তাই সেই উপহারটাও আজকে নিয়ে এসেছে, একটা শার্ট আর প্যান্ট। এই দেখো, সেইটা আমি নিয়ে বসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, এটা হচ্ছে শার্টটা, ব্ল্যাক শার্ট, সেলফ কাজ আছে। আর দেখো দেখো, খুব সুন্দর দেখতে একটা সেলফ কাজ আছে। আর দেখো, এই যে হচ্ছে প্যান্ট, দেখেছ, এই এনেছে আমার বাবা মা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আজকে সারা দিনটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারা দিনটা খুবই এনজয় করে আমরা কাটিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার মেয়ে আমার পাশে বসে এখন কি করছে বলো তো? এখন ফোন দেখছে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। নমস্কার।